বলে সূরা ইখলাস জানান। আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে চার আয়াত বিশিষ্ট এই ছোট্ট একটি সূরাতে। হিজরতের আগে মক্কায় অবতীর্ণ হয় এই সূরা। এ সূরার নামের অর্থ থেকে এর ফজিলতের মর্যাদা নিয়ামত প্রকাশ পায়। এ সূরার আমলটি আপনাদেরকে করতে হবে। দিনি ভাই ও বোনেরা, এ সূরার অত্যন্ত ফজিলত রয়েছে। এ সূরার নামই হল ইখলাস, যার অর্থ হল একনিষ্ঠতা, নিরেট খাঁটি বিশ্বাস, ভক্তিপূর্ণ উপাসনা, দুনিয়ার সব বিশ্বাস থেকে মুক্ত হয়ে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার একাত্মবাদের উপরে খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলে। এ সূরার নামকরণ থেকে আমরা এটাই বুঝতে পারছি এ সূরার অনেক ফজিলত রয়েছে। আমরা কমবেশি সকলেই সূরার ফজিলত সম্পর্কে জানি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, একদিন নাজরানের সাতজন খ্রিস্টান পাদ্রী আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন। অতঃপর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদেরকে বলুন আপনার স্রষ্টা কেমন, তিনি কিসের তৈরি? আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রব কোনো জিনিসের তৈরি নয়, তিনি সব বস্তু থেকে আলাদা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এ সূরার বিভিন্ন ফজিলতগুলোর মধ্যে এমন একটি ফজিলত রয়েছে, এ সূরাকে আল্লাহর ভালোবাসার প্রকাশ হিসেবে বলা হয়।